এরপরে প্রশ্ন বাংলাদেশে নবী আসেনি সাহাবীগণও আসেননি যে ওলিগণ এসেছেন তাদের মাজার শরীফে দোয়া করা যাবে কি না ভাই আমাদের দোয়া করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা আল্লাহ ঠিক করে দেন নাই আল্লাহ বলেছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমাদের রব বলেছেন তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ওয়াদা করেছেন দোয়া কবুলের জন্য কোনো মাজারে যাওয়া এটা দোয়া কবুলের কোনো কি না শর্ত হ্যাঁ কিছু কিছু জায়গায় গেলে দোয়া করলে ওই জায়গায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় সেই জায়গা কোনটা একটা আছে আরাফাতের ময়দানে আরাফাতের দিনে দোয়া কবুল হয় হাদিসে আসছে আরেকটা হলো তওয়াফ করার সময় বাইতুল্লাহর ওই মাতাফের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় আরেকটা হলো সাফা পাহাড়ে দাঁড়িয়ে সাই করার আগে দোয়া করলে দোয়া কবুল হয় মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় হাসান বসরি রাহিমাহুল্লাহ মক্কা এবং মদিনায় হজ এবং উমরা সংশ্লিষ্ট ১৫টি জায়গার কথা বলেছেন যে জায়গাগুলোতে দোয়া কবুল হয় এর বাইরে দোয়া কবুলের কোন জায়গা আর কোথাও এমন কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা সুন্নাত তার মহব্বতের দাবিতে অবশ্যই আমরা তার কবর জিয়ারত করব ঠিক আছে কিন্তু তার কবরের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোন কথাও নাই তাহলে বাংলাদেশে বিভিন্ন পীর বা বুজুর্গের মাজারে গিয়ে যে আমরা দোয়া করি এই দোয়াটা কখনো সঠিক দোয়া হতে পারে না যদি ওই মাজারওয়ালার কাছে দোয়া করেন তাহলে তো সরাসরি শিরক হবে দোয়া হবে কার কাছে আল্লাহর কাছে ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ আমাদের নবীজি একজন সাহাবীকে বলেছেন কিছু যদি চাওয়া লাগে এক সত্তার কাছে শুধু চাইবা তিনি কে আল্লাহ আর কারো কাছে চাওয়ার সুযোগ জীবিত মৃত কোন পীর কোন বুজুর্গ তিনি আমার চাওয়া পূরণ করার কোন ক্ষমতা নাই প্রিয় ভাইরা আমার আমরা মনে করি আল্লাহই দোয়া কবুল করবেন কিন্তু ওই বুজুর্গ সাহেব একটু মধ্যস্থতা করে দিবেন ওনার কাছে বললে আল্লাহর কাছে উনি আদায় করে দিবেন মানে দালালি সিস্টেম আর কি আমাদের দেশে আমি প্রায় সময় একটা কথা বলি যে কোনো কিছুই আমাদের দেশে সামনের দরজা দেওয়া হয় না সব পিছনের দুয়ার দেওয়া হয় ঠিক না বেঠিক ঈদের সময় ট্রেনের টিকিট কাটতে যাবেন নাই টিকিট মাস্টারের কাছে টিকিট নাই কিন্তু পিছনের দুয়ার দিয়ে যান দালাল ভাবে আসেন নিয়ে যান বাড়ায় দেন নিয়ে যান ঠিক না বেঠিক সব কিছু শুধু পিছনের দরজা দিয়া হয় সামনের দরজা দিয়া হয় না মাধ্যম লাগে ডাইরেক্ট কিছুই হয় না এই জন্য আমরা মনে করি জান্নাত পাইতে হইলেও মনে হয় ডাইরেক্ট হবে না একজন মধ্যখানে ধরা লাগবে এই না ধারণা আমাদের অনেকের বলে যে একজন তো ধরতে হবে আল্লাহর কাছে কোনো দালালি চলে দুনিয়ার মানুষের কাছে দালালি চলে দুনিয়ার মানুষ দালাল পালে আল্লাহ কোনো দালাল পালেন হ্যাঁ আল্লাহর নেককার বান্দা যারা আছেন অবশ্যই তাদেরকে আমরা ভালোবাসবো তাদের অনুসরণ অনুকরণ করব যতক্ষণ মতো তারা সুন্নাহ এবং কোরআন অনুযায়ী চলেন চলতে বলেন কিন্তু তাদের কাছে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে এরকম মনে করো ভুল আমাদের দেশে বহুত ভাইরা সন্তান হয় না মাজারে চলে যায় আছে না নাই ব্যবসার উন্নতি হয় না মাজারে চলে যায় আছে না নাই অতএব এগুলো করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে কোনো পীর বা কোনো ওলি কোনো বুজুর্গের মাজারে গিয়ে দোয়া করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই কবরে কেন যাইতে হয় বলেন তো কবরে আমরা কেন যাব কবর যাব কবর জিয়ারত করার জন্য জিয়ারত করার জন্য না কবরে যাব জিয়ারত মানে কি কবরবাসীকে সাক্ষাৎ করে তাদের জন্য বরং দোয়া দিতে যাব সালামুন আলাইকুম দার কওম মুমিনিন হে কবরবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম আহলাল কুবুর আমরা কবরবাসীদেরকে আরো শান্তির দোয়া দিতে যাই তাদের কাছ থেকে নেওয়ার কিছু আর নাই তারা তো চলে গেছে দুনিয়া থেকে বাইসা থাকলে তাদের কাছে দোয়াটা চাওয়া যাইতো এখন তো দোয়া চাওয়ারও রাস্তা নাই তারপরে মানুষ সুমড়ি খেয়ে চলে যায় মাজারে ঠিক না বেঠিক সরাসরি আল্লাহর কাছে চাইতে পারে আপনি এখান থেকে শাহজালাল শাহপুরান রাহিমাহুমাল্লাহ আরো বিভিন্ন আল্লাহর নেককার বান্দাদের কবরে গিয়ে যদি চান সেখানে যাইতে কত দেরি হবে আপনি আল্লাহর কাছে আরো সরাসরি আল্লাহর কাছাকাছি যাওয়ার রাস্তা আছে আপনি বসা আছেন সেজদায় চলে যান আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকফিরু ফীহি মিনাদ দুআ সহি মুসলিমের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন বান্দা সেজদায় চলে যায় আল্লাহর কাছাকাছি গিয়ে তারপর দোয়া করতে চান তাহলে দাঁড়ানো আছেন সেজদায় চলে যান দোয়া করেন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যাবেন
আল্লাহ তাআলা আমাদেরকে যত প্রকার শিরক এবং বিদআত আছে ভুল ভ্রান্তি আছে ইসলাম প্রতিপালন করার ক্ষেত্রে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।